ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো স্কিন কেয়ার সম্পর্কে টিপস টিনেজারদের স্কিন আর অ্যাডারদের স্কিন কিন্তু কমপ্লিটলি আলাদা আর ওদের স্কিনের নিডসগুলোও কিন্তু আলাদা হয় তো সেইটা ভালো করে সবার কিন্তু জানা প্রয়োজন টিনেজারদের স্কিনে কিন্তু কোলাজেন ন্যাচারালি প্রডিউস হতে থাকে তো সেক্ষেত্রে বেসিক ক্লেনজিং টোনিং টা এনাফ টোয়েন্টি আফটার টোয়েন্টি এজের পরে কিন্তু আমাদের স্কিনের কোলাজেন কিন্তু কম হতে থাকে মানে অ্যাডাল্টের তখন কিন্তু আমাদের অ্যান্টিএজিং একটা স্কিন কেয়ার দিতে হয় গ্লো কম হতে থাকে কারণ কোলাচিন কম তৈরি হয় কুড়ি বছরের পর থেকে হরমোনের প্রবলেমও থাকে তো সেই ক্ষেত্রেও স্কিনে কিন্তু অনেক দাগ ছোপ থাকে সান ড্যানিং থাকে তো তো আজকের ভিডিওতে আমি ডিটেলসে বলবো টিনেজারদের কী কি স্কিন কেয়ার স্টেপ ফলো করা উচিত আর অ্যাডাল্টদের কি ধরনের স্কিন কেয়ার ফলো করা উচিত তো টিনেজারদের কিন্তু বেসিক কিছু ফলো করা দরকার তো আমি সব অপশান ফেসওয়াশ থেকে শুরু করে ময়শ্চারাইজার সানস্ক্রিন সব আর লিপ বাম সব কিছুরই অপশান আমি এখানে দেখিয়ে দেবো টিন কিন্তু শুধু ক্লেনজিং টোনিং মশ্চারাইজিং এনাফ আর সানস্ক্রিনটা তো প্রথমে দেখায় ডক্টর শেটের সিটামাইড আর ভিটামিন সি ফেসওয়াশটা আছে এটা নর্মাল টু ড্রাই স্কিন সবাই ইউজ করতে পারে আর সিম্পলের ফেসওয়াশটাও এটাও কিন্তু সবাই ইউজ করতে পারে ড্রাই থেকে অয়েলি যে কেউ আর যাদের এক্সট্রিম অয়েলি স্কিন আছে তাদের জন্য সেটাফিল অয়েলি স্কিন ক্লেনজারটা এই তিনটাই কিন্তু মাইল্ড আর সোপ ফ্রি আর আমাদের একটা স্বভাব আছে মুখে কোনো পিম্পল আসতে পারলো কি পারলো না আমরা সেটাকে ফাটানোর চেষ্টা করি এতে কি হয় একটা থেকে আরও বেড়ে যায় জার্মটা ছড়িয়ে পড়ে আর আমাদের হাতে অনেক জার্মস থাকে ওই সময় ওই পিম্পলটাকে না ধরাই ভালো আর বাইরের ধুলোবালি লেগে আরও ওয়ার্স হয়ে যায় সিচুয়েশন তো সেই জন্য আমি এই পিম্পল প্যাচটা রিসেন্টলি ইউজ করছি কজার এক্সের আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন এর মধ্যে ওষুধ থাকে আর এটা ওভারনাইট পিম্পলটাকে কিন্তু বসিয়ে দেয় আর এই ছড়ানোটাকেও বন্ধ করে এরপরে আমি দেখাই আমি টিনেজারদের ক্ষেত্রে বলবো রোজ ওয়াটার বেস্ট আর টিনেজারদের পকেট মানিও অনেক কম থাকে তো এই কুইশ কেয়ারের রোজ ওয়াটারটা কিন্তু অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে আছে খুব ভালো টোনার তারপরে আমি দেখাই টিনেজাররা যদি সিরাম ইউজ করতে চাও তো প্রথমে আমি বলবো নায়াসেনেমাইট থেকে শুরু করতে ভিটামিন সিতে আগে যেতে না আফটার টোয়েন্টি ভিটামিন সি ইউজ করাটা ঠিক হবে নায়াসেনেমাইট কিন্তু ফাইভ পারসেন্ট কনসেন্ট্রেশন থেকে ইউজ করা শুরু করা উচিত তারপরে দেখাই হেয়ারের হেয়ার লস প্রবলেম কিন্তু টিনেজ থেকেই আজকাল শুরু হয়ে যায় তো প্রথম থেকেই কেয়ার করা শুরু করলে ট্রিট করা শুরু করলে সেটা পরে গিয়ে অসুবিধা হবে না তো পরিষ্কার মাথায় শ্যাম্পু করার পরে এই পিলগ্রিমের আমি হেয়ার গ্রোথ সিরামটা লাগিয়ে দিই যেখানে আমার মনে হচ্ছে হেয়ারলাইন বোঝা যাচ্ছে আর যাদের এক্সট্রিম ড্রাই স্ক্রিন তারা বলবো যে এই মশ্চারাইজারটা ইউজ করতে সিম্পলের একদম লাইট ওয়েট মশ্চারাইজার সেন্সিটিভ থেকে শুরু করে যে কোনো স্কিনের লোকরা ইউজ করতে পারবে তারপরে এই সানস্ক্রিনটা ইউজ করতে যাদের অতিরিক্ত ঘাম হয় সানস্ক্রিন মাখলে তাদের জন্য এই ডক্টর সেদের সিনটেলা আর নাইসানামাইট সানস্ক্রিন এটা দেখুন কি ম্যাট ফিনিশ দেয় আর এটা ওয়াটার আর সোয়েট রেজিস্ট্যান্ট তো এটা ভালো হবে আর যাদের অয়েলি স্কিন তারা কিন্তু মশ্চারাইজারটা স্কিপ করে ডাইরেক্ট সানস্ক্রিন ইউজ করে নিতে পারে এরপরে আমি দেখাই টিনেজারদের কিন্তু লিপস্টিক ইউজ করার প্রয়োজন নেই তারা এই ধরনের এসপি এ ফলা দিনের বেলা টিনটেড লিপ বাম ইউজ করতে পারে তো আমি ডটেন কি এর গ্লস বস লাগাচ্ছি এটা একধারে লিপ গ্লসেরও কাজ করবে আর লিপ টেন্টেরও কাজ করবে একটা হালকা শাইনও দেবে এটা পারফেক্ট কিন্তু স্কুল কলেজের জন্য এরপরে অ্যাডাল্ট স্কিন কেয়ারের ডিফারেন্সটা দেখাই অ্যাডাল্ট মানে আফটার টোয়েন্টি কিন্তু আমাদের স্কিনের কোলাজিন কম হতে থাকে সেক্ষেত্রে বেশি কেয়ার নিতে হয় তো প্রথমেই আমি দেখাচ্ছি যে আমি গ্রিন টি টোনার ইউজ করি যে কোনো ব্র্যান্ডের আপনারা ইউজ করতে পারেন আর ভিটামিন সি কিন্তু আফটার টোয়েন্টি স্কিনে ইন্ট্রোডিউস করা উচিত কারণ আফটার টোয়েন্টি কোলাজিন আমরা লুজ করতে থাকি স্কিন ডাল হতে থাকে ঝুলে যেতে থাকে রিঙ্কেল আসতে থাকে তো সব ক্ষেত্রেই কাজ দেবে ভিটামিন সি দুটো ইউজ করা যায় এরপরে আমি দেখাচ্ছি একটা একদম লাইট ওয়েট ফর্মুলা সানস্ক্রিন উইশ কেয়ারের এতে নাইসেনামাইড আছে ফাইভ এটা আমি দিনের বেলা ডে টাইমে ইউজ করি এভরিডেই সানস্ক্রিন ইউজ করা দরকার এটা কিন্তু অ্যান্টি এজিংয়ের ক্ষেত্রেও পারফেক্ট এরপরে দেখায় যারা সারা দিন বাইরে কাজ করতে হয় তাদের জন্য এই লং লাস্টিং সানস্ক্রিন কারণ রাস্তাঘাটে বারবার নোংরা হাতের সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করা অসম্ভব হয়ে পড়ে আর এদিকে সানস্ক্রিন রিঅ্যাপ্লাই দু ঘন্টা পর না করলে কিন্তু ট্যান আটকানো যাবে না তো সেক্ষেত্রে ওই সিক্স আওয়ারের লং লাস্টিং ডক্টরের সাথে সানস্ক্রিন এটাই বেস্ট হবে এরপরে দেখাই আমি এই বডি সানস্ক্রিন এটা কিন্তু যে কোনো এক্সপোজ এরিয়াতে যখন আমরা বেরোবো বাড়ির থেকে তখন অবশ্যই এটা ইউজ করতে হবে আমি যখন টিনেজার ছিলাম আমি কিন্তু ফেস সানস্ক্রিন তো লাগাতাম না আবার বডি সানস্ক্রিন তো একদমই লাগাতাম না এতে কী হতো মুখ আর বডির কালার আলাদা হয়ে যায় তো আমি টিনেজ লাইফে যে ভুলটা করেছি আমি চাই না যে যারা টিনেজার আছো যারা আমাকে ফলো করছো তারা এই ভুলটা করো তো অবশ্যই এটা উইশ কেয়ারের বডি সানস্ক্রিন এটাও অ্যাফোর্ডেবল রেঞ্জেই আছে অবশ্যই রোদে বেরোনোর সময় যে যে জায়গাগুলো খালি থাকছে সেখানে এই হাত পা সব জায়গায় ভালো করে সানস্ক্রিনটা লাগিয়ে নিতে হবে নালে কিন্তু একবার ট্যান পড়ে গেলে সেটা কিন্তু তোলা খুব সমস্যা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আর এরপরে দেখাই এই যে সানস্ক্রিন স্প্রে এখন তো কত ধরনের সানস্ক্রিন বেরিয়ে গেছে যখন মনে হবে যে সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে দু ঘন্টা বা ছ ঘন্টাও কমপ্লিট হয়ে গেছে এটা একদম ইজি প্রসেস এটা একদম সানস্ক্রিন টোনার বলতে পারো এই যে একটুখানি শেক করে নিয়ে ভালো করে জাস্ট স্প্রে করে নেবে মুখে রাস্তায় বেরিয়ে একদম লাইট ওয়েট এটাতে কোনো হোয়াইট কাস্টও পড়ে না এই যে দেখুন আমিও স্প্রে করে নিচ্ছি জাস্ট হালকা হাতে ড্যাপ করে নিতে হবে যেরম টোনার আমরা করি এইভাবে করে নিলেই ব্যাস দেখুন সুন্দর গ্লোই ডিউই ফিনিশ দিচ্ছে আর খুব লাইট ওয়েট কোনো অসুবিধা হবে না আর এটা ওয়াটার আর সোয়েট রেজিস্ট্যান্টও আমাদের এই এত হিউমিড এলাকায় সানস্ক্রিন কিন্তু ওয়াটার আর সোয়েট রেজিস্ট্যান্ট নেওয়াটাই আমি বলবো বেটার হবে এরপরে দেখাই যারা বিবাহিত তাদের জন্য এই যে সিঁদুরটা আমরা ইউজ করি আগেকার যুগে সেই সিঁদুর এতে কিন্তু লেড আছে পারদ আছে কেমিক্যাল খারাপ আছে তার জন্য চুল কিন্তু উঠে যায় যেখানটা আমরা সিঁদুরটা ইউজ করি তো সেই ক্ষেত্রে আমি আমার মাকে দেখালাম মায়ের এরকমই দশা হয়েছে তারপরে এই যে দেখুন আমি অর্ডার দিয়ে নিয়েছি অর্গ্যানিক সিঁদুর এটা কিন্তু কেয়া শেঠের একদম হানড্রেড পারসেন্ট ন্যাচারাল লিকুইড সিঁদুর এর কিন্তু গুঁড়ো সিঁদুরের অপশানও আছে আমি লিকুইডটাই প্রেফার করি তো দুটো কেনা হয়েছে একটা মার একটা আমার আর পিগমেন্টটাও দেখুন কি সুন্দর সুন্দর রেড তো আমি কিন্তু চুলে এই অর্গানিক সিঁদুরই ইউজ করি নাহলে সিঁদুর যেখানটা পরা হবে ওই কেমিক্যাল শুধু সেখান দিয়ে চুল কিন্তু উঠতে থাকে আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন থ্যাংক ইউ